অভিষেক বন্দ্যোপাধ্যায় কনভয় হামলার ঘটনায় আরো এক কর্মী নেতাকে আজ সকালে গ্রেফতার করে পুলিশ। আপনারা জানেন কর্মী নেতা কর্মী শিক্ষক নেতা রাজেশ মাহাতো ঘনিষ্ঠ নিশিকান্ত মাহাতো তাকে আজকে সকালে গ্রেফতার করা হয়। গতকাল রাজেশ মাহাতো সহ মোট চারজনের একদিনের জেলে পাঠানোর নির্দেশ হয়েছিল। সেই চারজন এবং নিশিকান্ত মাহাতো এই পাঁচজনকে আজকে আদালতে পেশ করা হয়। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে সওয়াল জবাব পর্ব শেষ হয়েছে, সেখানে জানতে চাইব সওয়াল জবাবে ঠিক কি হলো আদালতে এবং তার পাশাপাশি কর্মী সম্প্রদায়ের মানুষ তারা এই মুহূর্তে ঝাড়গ্রাম আদালতের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। দেখো, একেবারেই আজকে সিআইডির তরফ থেকে সিআইডি আধিকারিকরা এসে পৌঁছান ঝাড়গ্রাম আদালতে এবং সিআইডির যিনি আইনজীবী তিনি আজকে আদালতে দাবি করেন যে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যারা যারা ছিল তারা আগ্নেয়াস্ত্র নিয়েছিল, সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে হবে এবং সেই জন্যই তারা সিআইডি হেফাজতে চাইছেন সাতজনকে। পাল্টা যেটা আমরা দেখলাম যে অভিযুক্তের তরফের আইনজীবী তিনি প্রশ্ন তোলেন যে 326 ধারা এবং ভারতীয় দণ্ডবিধি 307 ধারা যুক্ত করা হয়েছে, কিন্তু যারা আহত হলো তাদের কী ধরনের ইঞ্জুরি রয়েছে সেটা স্পষ্টভাবে বলা হলো না কেন। এরপর বিচারক তিনি প্রশ্ন করেন সিআইডির আইনজীবীর কাছে যে কী ধরনের ইঞ্জুরি সেটা জানান এবং তার সঙ্গে সঙ্গে তিনি মন্তব্য করেন যে ঘটনা ঘটেছে সেটা আনফর্চুনেট এবং তদন্ত হওয়া উচিত। তার পরবর্তীকালে সিআইডি যিনি আইনজীবী ছিলেন বা পাবলিক প্রসিকিউটারের তরফ থেকে যেটা বলা হয় যে প্রায় 1000 থেকে 1500 মানুষ সেখানে উপস্থিত থেকে তাদের মধ্যে থেকে এই ঘটনা ঘটানো হয়েছে, তখন ডিফেন্সের তরফ থেকে অর্থাৎ অভিযুক্তের তরফের আইনজীবীর তরফ থেকে বলা হয় যে নওশাদ সিদ্দিকী তিনি যদি জামিন পান তাহলে এই ক্ষেত্রে নয় কেন। এবং এরপর বিচারক তিনি স্পষ্টত দুজন আইনজীবীকে উদ্দেশ্য করেই বলেন যে ট্রায়ালের মতন এখন হবে না, আগে তদন্তে কী উঠে আসছে সেটা দেখা উচিত এবং এরপর এই সওয়াল জবাবের পর এখনও পর্যন্ত অর্ডার রিজার্ভ রয়েছে এমনটাই জানা যাচ্ছে। তবে যখন এই অভিযুক্ত আটজনকে যখন নজনকে যখন এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তার মধ্যে আমরা দেখতে পেলাম যে তাদের যে নেতা তিনি যখন এখানে ছিলেন তিনি স্পষ্টত সিআইডি তদন্ত নয় সিবিআই তদন্তের দাবি করলেন এবং শুভেন্দু অধিকারী যে আইনি সাহায্য করবেন বলেছিলেন সেই ক্ষেত্রে তার বক্তব্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। কিন্তু যখন কর্মী নেতাদের গ্রেপ্তার করা হওয়া কর্মী নেতাদের যখন জেলের গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক সেই সময় বাইরে কর্মী নেতাদের বা সাপোর্টে বা তাদের সমর্থনে কর্মী সংগঠনের যারা আন্দোলনকারীরা তারা এখানে কিন্তু স্লোগান শাউটিং করতে থাকেন এবং তাদের যেটা বক্তব্য যে তাদের নেতা যেমনটা বলেছেন তারাও সেটাই চাইছেন যে তারা সিআইডি নয় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন। একেবারেই আবির ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যেই আদালতের পক্ষে যেমন সওয়াল জবাব পর্ব শেষ হয়েছে, বিচারক একাধিক প্রশ্ন তুলেছেন, এখনো পর্যন্ত রিজার্ভ রয়েছে অর্ডার, তার পাশাপাশি কিন্তু কর্মীরা ইতিমধ্যেই আন্দোলন শুরু করেছেন সিআইডি নয় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন তারা আজকে আদালতে। কর্মীদের পক্ষ থেকে যে আইনজীবী দাঁড়িয়েছিলেন তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। 326 এবং 307-এর প্রাইমারি এবং কোনো ছবি আছে কি না, এই লোকগুলোকে ধরে এনেছে কিসের ভিত্তিতে, তাদের কোনো ফটোগ্রাফি রয়েছে কি না, এত মিডিয়া ছিল, এত স্ন্যাপ ছিল, এত ভিজুয়াল মিডিয়া ছিল, তাহলে নান অফ দেম পুলিশ কি একটা কালেক্ট করতে পারতো না? হ্যাঁ, যেটা আমরা পরিষ্কার করে দিলাম 326 এবং 307-এর জন্য ইঞ্জুরি রিপোর্ট মাস্ট 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 বলছেন, এতগুলো লোক ইঞ্জুরি হয়েছে কিন্তু কোনো কোনো ইঞ্জুরি রিপোর্ট এখনো পর্যন্ত সাবমিট করতে পারেননি। ধৃত রাজেশ মাহাতো স্ত্রী কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আজকে সিআইডি কে তদন্ত দিয়েছে, এতে কি আপনি খুশি? হ্যাঁ হ্যাঁ, সিবিআই তদন্তের দাবি করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কনভয় হামলার ঘটনায় ইতিমধ্যেই নজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার প্রথমে গ্রেফতার করা হয় চারজনকে এবং তারপর গতকাল চারজনকে গ্রেফতার করা হয়, যেখানে শিক্ষক এবং কর্মী নেতা রাজেশ মাহাতো তিনিও রয়েছেন। আজ সকালে আরও একজনকে গ্রেফতার করা হয় যিনি রাজেশ মাহাতো ঘনিষ্ঠ নিশিকান্ত মাহাতো। এবং এই ঘটনার পর কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন বিভিন্ন জায়গায় এবং তারা দাবি জানাচ্ছেন সিআইডি নয় সিবিআই তদন্ত চাই, যদিও ইতিমধ্যেই সিআইডি তদন্তভার গ্রহণ করেছে। আমরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছিলাম, কোনো হিংসাকে আমরা সমর্থন করি না, কোনো হিংসা তো ঘটনাকে সমর্থন করি না, সমর্থনযোগ্য নয়। আমাদের এই সমাজ আন্দোলন 73 বছর দিয়ে সুদীর্ঘ সাংবিধানিক বঞ্চন, আমাদের হক অধিকারের লড়াই, আমাদের শান্তিপূর্ণ লড়াই, আমাদের এই লড়াই চলতে থাকবে। কিন্তু আজকে শুধুমাত্র আমাদের আন্দোলনকে দমন নয়, আমাদের একটা জাতিকে শেষ করার একটি চক্রান্ত শুরু হয়েছে। সিআইডি কোনো সিবিআই তদন্ত, আমরা চাই সিবিআই তদন্ত হোক,
আমরা ঘটনার নিন্দা করেছি, দোষী ব্যক্তিরা সাজা পাক, অসুবিধা নেই। বলছে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, আমাদের আন্দোলনকে দমন করার চেষ্টা করা হচ্ছে। কর্মীদের আন্দোলন চলবে এমনটাই জানালেন ধৃত রাজেশ মাহাতো। আর এই প্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি জানিয়েছেন, শোনাব আপনাদের। কর্মীদের এরকম গ্রেপ্তার করাটা অন্যায় হচ্ছে বলে মনে করি আমি। এখন খোকাবাবুর উপরে কোনো প্রতিবাদ করতে গিয়ে সেটা যদি অপরাধের তালিকায় চলে যায়, এর থেকে দুর্ভাগ্যের কিছু নেই। এবং যে হাঁসদার কথা বলছে, যার গাড়িতে ভাঙচুর হয়েছে, তার গাড়িতে অ্যাটম বোম তো পড়েনি, তো এত মাথা ব্যথার কী আছে? সেও তো একটা আদিবাসী সম্প্রদায়ের মহিলা, তারই সহোদরদের উপর হামলা হচ্ছে, সেই ব্যাপারে চুপ করে আছে? পশ্চিমবঙ্গের তৃণমূল কি কোনোদিন কারি গাড়ি ভাঙেনি, না কারি বাড়ি গাড়িতে হামলা করেনি কোনোদিন? এমন করছে মনে হচ্ছে যুদ্ধ লেগে গেছে, কর্মীদের বিরুদ্ধে যারা যুদ্ধ শুরু করে দিয়েছে মমতা ব্যানার্জি আর তৃণমূল পার্টি। কেন? তার খোকাবাবুকে অপমান করা হয়েছে। দিদি সব সহ্য করতে পারে, খোকাবাবুর অপমান সহ্য করতে পারবে না। মন্ত্রী বীরবাহা হাঁসদা, তার গাড়ি আক্রান্ত হয়েছিল, তার গাড়ির ওপরে ঢিল ছোড়া হয় এবং সেই ঘটনায় তার গাড়ির চালক তিনি আহত হয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি প্রশ্ন তুলছেন কি কারণে মন্ত্রী বীরবাহা হাঁসদা তিনি চুপ করে রয়েছেন। আর এই ঘটনার জেরে ইতিমধ্যেই কর্মীরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করেছেন, জেলায় জেলায় যেমন বিক্ষোভ দেখাচ্ছেন কর্মী নেতা কর্মীরা, তার পাশাপাশি কিন্তু ইতিমধ্যেই ঝাড়গ্রাম আদালতের বাইরে বিক্ষোভে সরব হয়েছেন তারা। আর এই প্রসঙ্গে সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের শুনিয়ে দেবো। দেখুন, এই হামলা অত্যন্ত সন্দেহজনক, কার কারণ হচ্ছে বীরবাহা হাঁসদা তার গাড়িতে হামলা হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা হলো না, উনি বেরিয়ে গেলেন, তারপর বীরবাহা হাঁসদার গাড়িতে হামলা হলো। তো এই যে আক্রমণ, এই আক্রমণের তদন্ত হওয়া উচিত যে আদৌ কী, কিন্তু যে কোনো ধরনের হিংসার আমরা বিরোধী, আমরা হিংসা এন্ডোর্স করি না, আমরা মনে করি রাজনীতিতে হিংসার কোনো স্থান নেই। যদিও গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে নিজের অবস্থান একেবারে পরিষ্কার করে দিয়েছেন, তিনি কার্যত ক্লিন চিট দিয়েছেন কর্মীদের, পাশাপাশি এই হামলার দায় সরাসরি তিনি দিয়েছেন বিজেপির দিকে। আজকে এই বিজেপির নেতারা বীরবাহা হাঁসদার উপর অ্যাটাক করেছে, এই বিজেপির নেতারা। আমি তো বলেছিলাম 48 ঘন্টা সময় দিয়েছিলাম যে আদিবাসী কর্মী সমাজের প্রতিনিধিরা 48 ঘন্টার মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করবেন। তারা কালকে বৈঠক করে বলেছে যে আমাদের কেউ এটার সাথে যুক্ত নয়। তাহলে যুক্ত কে? ভারতীয় জনতা পার্টি। আপনারা আমার সাথে ছিলেন, জয় গোড়ামের স্লোগান না দিয়ে জয় শ্রীরামের স্লোগান দেওয়া হচ্ছে। যে রাজনৈতিক দল একজন জনজাতি মহিলার উপর আক্রমণ করে, আর ঝাড়গ্রামের মতো জেলায় তারা বড় বড় ভাষণ দেয় যে আমরা জনজাতিদের জন্য এই করেছি তাই করেছি, কিচ্ছু করেনি। গতকালই যখন অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই কনভয় হামলার ঘটনায় দায়ী বিজেপি, তখন আজ বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তিনি সরাসরি বলছেন বিজেপি কর্মীদের গায়ে জঙ্গলমহলে যদি হাত পড়ে তাহলে আগুন জ্বলবে। পাশাপাশি তার বক্তব্য, তৃণমূল কর্মীদের যারা জঙ্গলমহলে রয়েছে তাদের কাউকে টিকতে দেবেন না। তার পাশাপাশি তিনি এও বলছেন এই আন্দোলন কিন্তু কালীঘাট পর্যন্ত যাবে। কীরকম বিচারিতা দেখুন, তারা বলছে যে না কর্মীরা আক্রমণ করেনি, বিজেপি আক্রমণ করেছে, এই সুযোগে বিজেপিকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমি বলছি খুব সাবধান, হাত দেবেন না, হাত জ্বলে যাবে, বিজেপির গায়ে হাত জ্বলে। আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যদি বিজেপির কর্মীদের গায়ে হাত দেওয়া হয় জঙ্গলমহলে, যারা ঢুকতে যাচ্ছেন ঢুকতে তো পারবেন না, জঙ্গলমহলের কোনো বিজেপি টিএমসি নেতাকে আমরা বসতে দেবো না, থাকতে দেবো না, এবং এই আন্দোলন কালীঘাট অবধি যাবে, ওই নাটক যেন না করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারের সাফল্য দেখে প্রলাপ বকছেন দিলীপ ঘোষ, এমনটাই পাল্টা বলছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। দিলীপ ঘোষ যিনি বড় বড় কথা বলছেন, তিনি বলেন কর্মীদের আমি জামা কাপড় খুলে নেব, আর আপনারা দেখলেন অভিষেক ব্যানার্জির এই নবজোয়ার যখন জনজোয়ারে পরিণত হয়ে খড়কুটোর মতো উচ্ছিষ্ট বিজেপিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, তখন আতঙ্কগ্রস্ত হয়ে কর্মীদের আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য কর্মীদের মতো পোশাক পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা করা হলো। রাজ্যের মন্ত্রী যিনি পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি, তার গাড়ি ভাঙচুর করে তাকে আঘাত করা হলো। বিজেপি আসলে উদ্ভ্রান্তের মতো আচরণ করছে, তার কারণ তারা বুঝতে পারছে যে তারা পায়ের তলা থেকে প্রত্যেক মুহূর্তে রাজনৈতিক মাটি সরে যাচ্ছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনপ্রিয়তা তাদের অপরিসীম ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেই জন্য তারা এই ধরনের প্রলাপ করছে।
এদিকে আজ সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় কুর্মীদের বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে। একদিকে বাঁকুড়া এবং অন্যদিকে মালদার ছবি আপনাদের দেখাবো। বাঁকুড়ার খাতড়া, যেখানে আজকে কুর্মী সম্প্রদায়ের মানুষ তারা পথে নেমেছেন, নিঃশর্তে মুক্তি দিতে হবে যে সমস্ত কুর্মী নেতাকে গ্রেফতার করা হয়েছে সেই দাবি তারা তুলছেন। অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে কুর্মী নেতাদের এমনটাই অভিযোগ তাদের। মালদার ছবি দেখছেন, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় বিভিন্ন জায়গায়। আসি পরের খবরে। ইতিমধ্যেই মোদী বিরোধী জোটকে আক্রমণ করেছেন বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি বলছেন মোদী বিরোধী জোটকে তিনি তুলনা করছেন পাকিস্তানের সঙ্গে। মোদীর বিরোধিতা যারাই করেছেন সেই দেশই ডুবেছে, নেতা ডুবেছেন, এমনটাই বলছেন দিলীপ ঘোষ। ইমরান খানের প্রসঙ্গ তুলে বিরোধীদের কটাক্ষ করলেন তিনি। আপনাদের মনে আছে হয়তো 19 সালে একটা ঐতিহাসিক দিন হয়েছিল, ব্রিগেডে বিশাল মিছিল হয়েছিল, সভা হয়েছিল, বড় সভা, এবং সব নেতারা এসে হাত তুলে ছবি তুলেছিলেন, স্লোগান দিয়েছিলেন মোদী হাঁটাও দেশ বাঁচাও, একসঙ্গে বসে মাছ ভাত আর রসগোল্লা খেয়েছিলেন। রেজাল্ট কী হয়েছিল? মোদীজি 282 থেকে 303 গেছিলেন। আর যিনি সেই সূত্রধার ছিলেন সেই মহামিছিলের মহাসম্মেলনের, মমতা ব্যানার্জির 12টা সিট কমেছিল। যেন তারা যেন সতর্ক থাকেন। আমি বলে দিচ্ছি, যারা এই যে দেশের গরিমাকে কালিমা লিপ্ত করছেন মোদীকে বিরোধিতা করার জন্য, তারা যেন ইতিহাস মনে রাখেন যে মোদীর পিছনে লেগেছে, সে দেশ ডুবেছে, সে পার্টি ডুবেছে, সে নেতা ডুবেছে। ইমরান খানকে যেই মোদীর বিরোধিতা করে সেই দেশ ডুবেছে, সেই নেতা ডুবেছে। 2019 সালে যে ব্রিগেডে বিরোধী সমাবেশ হয়েছিল তাকেই টার্গেট করলেন দিলীপ ঘোষ এবং বললেন সেই বিরোধী জোট, সেই বিরোধী সমাবেশ হওয়ার পরও কিন্তু বিজেপির আসন 283 থেকে বেড়ে 303 হয়েছিল। আর সেই মহাজোটে নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার আসন কমেছিল 12টি। দেশের গরিমাকে কালিমা লিপ্ত করা হচ্ছে মোদীর বিরোধিতার জন্য, এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। গতকালই যেমনটা দেখা গিয়েছিল যে মোদী বিরোধিতায় ইতিমধ্যে বিজেপি অবিজেপি 21টি দল তারা একজোট হয়েছে এবং আগামী 12ই জুন তাদের বৈঠক রয়েছে পাটনায়। আর সেই প্রেক্ষিতেই আজকে দিলীপ ঘোষের এমন মন্তব্য। বিরোধী জোটকে পাকিস্তানের সঙ্গে তুলনা করলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা কি বললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, শোনাবো এবার। আমরা কি বলছি, যে 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 রাজ্যে শক্তিশালী তাদের সামনে রেখে বিরোধী জোট, এর সঙ্গে দেশ অমুক তমুক, দিলীপ ঘোষ যে দৃষ্টিভঙ্গি থেকে বলছেন, আমরা তো তার ঠিক বিপরীত দৃষ্টিতে বলছি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি দেশকে ডুবিয়েছে, আর অবিজেপি ধর্মনিরপেক্ষ প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি মিলে একটা চেষ্টা চলছে বিকল্প সরকার উপহাদের। অতীতে হয়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় হামলার ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। 9 জন কুর্মী নেতাকে গ্রেফতার করে তাদের মধ্যে থেকে 7 জনকে সিআইডি নিজেদের হেফাজতে চায়, যদিও তাদের সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। 12ই জুন পর্যন্ত এদের জেল হেফাজতে নির্দেশ। কিছুক্ষণ আগেই জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হয়েছে, সওয়াল জবাব পর্ব শেষ হয়েছে এবং তারপর কিছুক্ষণের জন্য অর্ডার রিজার্ভে ছিল। এবং যেমনটা জানা গিয়েছে ঝাড়গ্রাম আদালতের পক্ষ থেকে, যেমনটা জানা গিয়েছে যে সিআইডি যে আবেদন জানিয়েছিল এই দ্রুত 9 জনের মধ্যে থেকে 7 জনকে নিজেদের হেফাজতে নেওয়ার যে আর্জি তারা জানিয়েছিল সেই আবেদন খারিজ হয়েছে। 12ই জুন পর্যন্ত এদের জেল হেফাজতে নির্দেশ।